হ্যালো, আসসালামু আলাইকুম। তো গাইস, বহুদিন পরে এলাম ভিডিও নিয়ে। এয়ার কন্ডিশন, সময়ের অভাবে ভিডিও বানানো না। তো আজকের ব্লগটা আবার দেখা না, ওখান থেকে গেলাম রুটে বানাতে শুরু এরকম ভিডিওটা করবেন। দেখলে খুব একটা ইন্টারেস্টিং লাগা দেখার লাস্ট তোমার ফাইনালি দেখতে পাবে। দেখতে দেখতে কিন্তু কয়া কাছে একটু ভক্ত ডোবা রুট পাই গেলাম। এলো কয়া কাছে থেকে ফার্স্ট দলং ভক্ত ডোবা যাও মহি। তো রাস্তার মধ্যে কি বেসিং গে ফুসকাওয়ালা দেখনে গেলে বকো বচ্চাই। তো যারা আগে পরে এই রাস্তা দেয় শুন, তো রাস্তাটা ভাঙ্গা সাল, গাড়ি টাড়ি নিয়ে যান যে নাই। কিন্তু বর্তমান রাস্তাটা পরিপূর্ণ ক্লিয়ার আছে, যে কোনো গাড়ি নিয়ে যে কোনো মুহূর্তে আয় হারবেন। তো যেহেতু রাস্তাটা নতুন হয়েছে, দেখা খুব ভালো লাগতেছে, আর একা বেকা রাস্তা। তো আমি আশা করি যারা যারা আমার ভিডিও আগে পরে দেখছ, আশা করি আবার ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, কারণ এদিকে ভিডিও বানাম বলে এটা ভাবছি আর কি। যদি আল্লাহ সুযোগ সুবিধে মিলিয়ে বানাবার দেয় তো বানামার। তোমরা কেউ বেশি খারাপ পাও না, কারণ সময়ের অভাবে মোটামুটি 3-4 মাস ভিডিও দেয়ারি নাই। তার মেন উদ্দেশ্য তোমরা সবে জানো, আমার আরো একটা ইউটিউব চ্যানেল আছে। এই চ্যানেলটাই মোটামুটি আমার ভালোই সময় দেন লাগতেছে, তার জন্য এটা একটু সময় কম হয়েছে। তো যেহেতু দুইটা বস্তু ঘুমানে ধরলে ঘুমানে নিয়ে যান যায় না, যে কোনো একটা ছাড় দেন আর নাকি। তো আমি আমার চ্যানেলটা ছাড় দেন হয়েছিলাম, তোমার দোয়া ও আশীর্বাদ দিয়ে আমার ওই চ্যানেলটা অল্প আই গেছে, তার জন্য দেখা আবার ওইটা আমি ছাড় দিয়ে এটা ধরতাছি। এই রাস্তার কাম যা একটু বাকি আছে। তো দর্শক দেখতে 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 কিন্তু বর্তমান বহুদিন বাদে কাঠের দলং বললাম, কিন্তু এটা কোনো নদীর উপরে না, খুব বড় বড় ফিসারি মেলাদিন পরে ন্যাশনাল হাইওয়ে রাস্তা পাইছি। তো দেখতে থাকুন কি সুন্দর ন্যাশনাল হাইওয়ে রাস্তা। এক বছর বাদে এরকম ন্যাশনাল হাইওয়ে রাস্তা পাইছি। ন্যাশনাল মানে এরকম কেদা বেদর, ভেমর দে বাগান থাকতো।